ইসরায়েল বর্ণবাদী রাষ্ট্র, বিরল স্বীকারোক্তি সাবেক অ্যাটর্নি জেনারেলের। অনেক হুমকি ধামকির পরেও ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে ব্রিটেন। স্কুলে হিজাব পড়তে বাধা, পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষককে মারধর। নাগরিকদের শান্ত থাকার আহ্বান ইউক্রেন সরকারের। ইন্দোনেশিয়ার কাছে 1,20,000 কোটি টাকার অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন থেকে সামরিক প্রশিক্ষকদের ফিরিয়ে আনছে যুক্তরাষ্ট্র। সবশেষে জানবেন ইউক্রেন ইস্যুতে বাড়ল জ্বালানি তেলের দাম, 7 বছরের মধ্যে সর্বোচ্চ। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ইসরায়েল বর্ণবাদী রাষ্ট্র, ইসরায়েল একটি অ্যাপার্টহাইড বা বর্ণবাদী রাষ্ট্র, এই কথা স্বীকার করেছেন দখলদার ইসরায়েলেরই সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিচারক মিখাইল বেন ইয়াইর। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের সঙ্গে বর্ণ বৈষম্যমূলক আচরণের জন্য ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের সুপ্রিম কোর্টের সাবেক এই বিচারক একসময় নিজেও ফিলিস্তিনি ভূখণ্ড দখলের আদেশ জারি করেছেন। আয়ারল্যান্ডের পত্রিকা দ্য জার্নালে লেখা নিবন্ধে তিনি আরও বলেছেন, আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ওই প্রতিবেদনের সঙ্গে একমত যেখানে বলা হয়েছে অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের সঙ্গে বর্ণবাদী আচরণ করছে ইসরায়েল। তিনি বলেন, ইসরায়েলের আদালত পশ্চিম তীর এবং পূর্ব আল কুদস থেকে ফিলিস্তিনি বিতরণের বর্ণবাদী আইন বজায় রেখেছে, এর ফলে সেখানে অধিকার লঙ্ঘিত হচ্ছে। মিখাইল বেন ইয়াইর আরও বলেন, আমি দুঃখের সঙ্গে স্বীকার করছি ইসরায়েল পুরোপুরি বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। জর্ডান নদী এবং ভূমধ্য সাগরের মধ্যবর্তী অঞ্চলে লাখ লাখ ফিলিস্তিনি তাদের নাগরিক এবং রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি আরও লিখেছেন, ইসরায়েলের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজকে সোচ্চার হতে হবে এবং ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করার ক্ষেত্রে বিলম্ব মেনে নেওয়া যায় না। ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে ব্রিটেন। ব্রিটেনের উপ প্রতিরক্ষামন্ত্রী জেমস হিবি বলেছেন, সংঘর্ষ শুরু হলে ইউক্রেনে কোনো ব্রিটিশ সেনা থাকবে না, সবাইকে সরিয়ে নেওয়া হবে। ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র উপহার দিয়েছে ব্রিটেন। ইউক্রেনের সেনাদের এসব অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেই সেখানে মোতায়েন করা হয়েছিল ব্রিটিশ সেনা। উত্তেজনার মধ্যে এসব সেনাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ সেনাদের সরিয়ে নেওয়ার ঘোষণার পাশাপাশি সেদেশে অবস্থানরত সকল ব্রিটিশ নাগরিককে সরে যেতে বলেছে লন্ডন। এদিকে ব্রিটেনের হাউস অব কমন্সের প্রতিরক্ষা কমিশনের প্রধান টুবিয়াস এলোড যুদ্ধের আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ইউক্রেনে পতন ঘটলে অস্থিতিশীলতায় নয়া অধ্যায় শুরু হবে। বর্তমানে চীন রাশিয়া ফ্রন্ট শক্তিশালী হচ্ছে এবং প্রাশ্চাত্য দুর্বল হয়ে যাচ্ছে। স্কুলে হিজাব পড়তে বাধা, পশ্চিমবঙ্গে প্রধান শিক্ষককে মারধর। কর্ণাটকের হিজাব বিতর্কের আজ পশ্চিমবঙ্গেও। স্কুলে হিজাব পরে না আসার নির্দেশ দেওয়ায় প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ হয়েছে, তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। মুর্শিদাবাদ জেলার সুতি ব্লকের বহুতালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনা রীতিমতো শোরগোল। সুতি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। অভিভাবকদের দাবি, শুক্রবার বহুতালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনবন্ধু মিত্র ছাত্রীদের হিজাব পরে স্কুলে না আসার নির্দেশ দেন, মাথায় ওড়নাও পড়তে বারণ করেন তিনি। প্রধান শিক্ষকের নির্দেশের কথা বাড়ি ফিরে অভিভাবকদের জানায় পড়ুয়ারা, তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিভাবকরা। শনিবার সকালে তারা স্কুলের সামনে পৌঁছান, এমন নির্দেশিকা জারি করায় প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবকরা, মারধরও করা হয় তাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার বিশাল পুলিশ বাহিনী। উর্দিধারীদের সামনে প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে সরব হন অভিভাবকরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, পাল্টা শূন্যে গুলি ছোড়ে পুলিশ। দীর্ঘক্ষণ পর প্রধান শিক্ষককে ঘেরাও মুক্ত করা হয়। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক হিমানি বিশ্বাসও, পুরো ঘটনাটি খতিয়ে দেখেন তিনি। নাগরিকদের শান্ত থাকার আহ্বান ইউক্রেন সরকারের। যে কোনো মুহূর্তে রাশিয়া হামলা চালাতে পারে, যুক্তরাষ্ট্রের এমন সতর্কতার মধ্যে দেশটির নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে ইউক্রেন সরকার। শনিবার ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহ্বান জানানোর পাশাপাশি হামলার বিষয়ে কোনো ধরনের আতঙ্ক না ছড়ানোর পরামর্শও দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, এই মুহূর্তে শান্ত থাকা খুব জরুরি, প্রয়োজনে দেশের ভেতরে একতা তৈরি এবং অস্থিতিশীলতা ও আতঙ্ক ছড়ায় এমন কাজ এড়িয়ে চলা। ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশ ইতিমধ্যে সারা বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইউক্রেনে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া। ইউক্রেনে হামলা চালালে তার ফল খুব ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তবে যে কোনো সময় হামলা হতে পারে যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য জনগণের মনোবল নষ্ট করছে এবং দেশটির অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে দাবি ইউক্রেনের। ইন্দোনেশিয়ার কাছে 1,20,000 কোটি টাকার অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র।
এই পদক্ষেপ ইন্দো প্রশান্তীয় মহাসাগরের অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় সহায়ক হবে বলে ধারণা যুক্তরাষ্ট্রের। ভয়েস অব আমেরিকা জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অস্ট্রেলিয়া সফরের সময় বুধবার স্টেট ডিপার্টমেন্ট $13.9 বিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,২০,০০০ কোটি টাকার উন্নত ফাইটার জেট বিক্রির ঘোষণা দিয়েছে। গত ডিসেম্বরের মাঝামাঝি জাকার্তা সফরে ব্লিংকেন মানবাধিকার সংক্রান্ত উদ্বেগ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেন। এরপর ইন্দোনেশিয়ার কাছে ৩৬টি F-15 যুদ্ধবিমান, ইঞ্জিন, যুদ্ধাস্ত্র ও কমিউনিকেশন সিস্টেম সহ এই সংক্রান্ত সরঞ্জাম বিক্রি করা হয়। এর আগে মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের কারণে ইন্দোনেশিয়ার কাছে অস্ত্র বিক্রি বিলম্বিত হয়। অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনের সদর দপ্তর ইন্দোনেশিয়ায়। এই সংগঠনের কিছু সদস্য রাষ্ট্র একটি প্রধান আন্তর্জাতিক শিপিং রুট দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় চীনের পদক্ষেপ নিয়ে শঙ্কিত। এই অস্ত্র বিক্রির উদ্দেশ্য সম্পর্কে বলা হচ্ছে, প্রশান্ত মহাসাগরে চীনকে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে না দেওয়ার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা জোরদার হচ্ছে। ইউক্রেন থেকে সামরিক প্রশিক্ষকদের ফিরিয়ে আনছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণে সহযোগিতার জন্য ইউক্রেনে অবস্থান করা মার্কিন সামরিক প্রশিক্ষকদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার দুই মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা জানান, ইউক্রেনে মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে দেশটি ত্যাগের নির্দেশ দেওয়ার পর সামরিক প্রশিক্ষকদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ার হামলার আশঙ্কায় থাকা ইউক্রেনের সামরিক সহযোগিতার অংশ হিসেবে সম্প্রতি বেশ কিছু অস্ত্র ও সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব পরিচালনা শেখাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ন্যাশনাল গার্ডের প্রায় ১৫০ জন সদস্যকে ইউক্রেনে পাঠানো হয়েছিল। এরাকে শনিবার ইউক্রেনের মার্কিন দূতাবাসের কিছু কর্মীকে দেশটি ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এছাড়া দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। ইউক্রেন ইস্যুতে বাড়ল জ্বালানি তেলের দাম ৭ বছরের মধ্যে সর্বোচ্চ। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে জ্বালানি তেলের মূল্য ৩% বেড়েছে, এটা ৭ বছরের মধ্যে সর্বোচ্চ। শুক্রবার এমন তথ্য প্রকাশ করেছে রয়টার্স ও আনাদোলো এজেন্সি। বৃহৎ জ্বালানি উৎপাদক দেশ রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণের শঙ্কা থাকায় জ্বালানি তেলের মূল্য বাড়ছে, কারণ এখন বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ সমস্যা হওয়ার আশঙ্কা আছে। শুক্রবার সরবরাহ কম থাকায় বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য বেড়েছে। এখন অপরিশোধিত জ্বালানি তেলের প্রতি ব্যারেল বিক্রি করা হচ্ছে ৯৫ মার্কিন ডলারের বেশি অর্থে। এ সময় ব্রেন্টের অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে ৯৫.৬৫ মার্কিন ডলার। এটা ২০১৪ সালের ১লা অক্টোবর তারিখের পর সবচেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রি হওয়ার ঘটনা। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য বেড়েছে ৯৪.৬৫ মার্কিন ডলার। ৩০ সেপ্টেম্বর ২০১৪ সালের পর এই ব্র্যান্ডের জ্বালানি তেলের মূল্য এখন সবচেয়ে বেশি। এবার উভয় ব্র্যান্ডের জ্বালানি তেলের মূল্য ৩% বেশি বেড়েছে। এদিকে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, বেইজিং অলিম্পিকের মধ্যেই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেসেরও শঙ্কা, যে কোনো সময় ইউক্রেনে আক্রমণ করতে পারে রাশিয়া।